আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল শিক্ষামন্ত্রী থাকাকালে চর এলাকায় কেন সরকারি সুবিধা দিয়েছিলেন হিমন্ত বিশ্ব উচ্ছেদ নোটিশ নিয়ে বিধায়ক আমিনুল ইসলামের বিস্ফোরক মন্তব্য টার্গেটে বিধায়ক পদ্ম হাজারিকাও যারা বই পড়ার উপদেশ দেন তাদের একাংশ বই কিনতে আগ্রহী নন অম্লমধুর স্বাদ নিয়েই শেষ করিমগঞ্জের কুড়িতম বইমেলা আজ থেকে শুরু ত্রিশতম শিলচর বইমেলা প্রতিষেধকের প্রমাণপত্র না দেখালে বেতন পাবেন না সরকারি কর্মীরা বললেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফকিরবাজারে সম্পন্ন হল হাফিজ কুতুবুদ্দিন চৌধুরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান সমাজে প্রকৃত মানুষের অভাব বললেন বদরপুর নবীনচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর মর্তুজা হুসাইন আগামী সতেরো ডিসেম্বর থেকে বদরপুরে শুরু হচ্ছে পৌষ পার্বণ মেলা হিন্দু মুসলমান দাড়ি ইত্যাদি নিয়ে আলোচনার সময় নয় এখন দেশের অর্থনীতি ব্যঙ্গে পড়েছে বর্তমান সময়ে উন্নয়ন নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে ঋণের টাকায় সরকার চলছে আসামে বললেন বিধায়ক রফিকুল ইসলাম রেলের বার্ষিক পেনশন আদালত পনেরো ডিসেম্বর মোবাইল চুরকে আটক করে পুলিশের সমঝা দিল মাকুন্দা হাসপাতাল কর্তৃপক্ষ তিন মাসের মধ্যে সচ্ছল গ্রাহকদের রেশন কার্ড সমজে দেওয়ার আহ্বান না দিলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বের নতুন সরকারের সময়ে এনকাউন্টারে মৃত আঠাশ জন আহত আটচল্লিশ জন দশ মাসে রাজ্যে আটশো বিরানব্বইটি হত্যাকাণ্ড এবং সর্বশেষ খবরটি হল এপিএসি কেলেঙ্কারি অভিযুক্ত অনেকেই বহাল সরকারি পদে টেবুলেশন সিটের তথ্যে বাড়ছে রহস্য প্রশ্নের মুখে তদন্ত প্রক্রিয়া দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনুন সংবাদের বিস্তারিত উচ্ছেদের বিরোধিতা করতে গিয়ে চতিয়ার বিধায়ক পদ্ম হাজারিকার স্ত্রীকে টার্গেট করলেন ধিঙ্গের বিধায়ক আমিনুল ইসলাম পদ্ম হাজারিকার স্ত্রীর বিরুদ্ধে জমি দখলের বিস্ফোরক মন্তব্য করেন আমিনুল চতিয়া কেন্দ্রের জামগুড়িহাটে দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর ধরে বসবাস করে থাকা লোকদের উচ্ছেদ করে ওইসব জমিতে কৃষি প্রকল্প শুরু করেছেন তিনি এবার হাজারিকা তার স্ত্রী এনজিওর নামে ওই জমিতে কৃষি প্রকল্পের নামে পরোক্ষভাবে জমি দখল করে রেখেছেন আমিনুল আরও বলেন গরু বিধায়ক আমিনুল ইসলাম আরও বলেন এক সময় পদ্ম হাজারিকা যেভাবে জামগুড়ি হাটে কৃষকদের উচ্ছেদ করে স্ত্রীর এনজিওর নামে জমি দখল করেছিলেন এবার ঠিক একইভাবে গরু খুঁটিতে দখলের পরিকল্পনা করছেন এই পরিকল্পনায় হয়তো মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপন বুঝাবুঝি থাকতে পারে বলেও মন্তব্য করেছেন আমিনুল ইসলাম বিধায়ক বলেন গরু খুঁটির পর এবার রাজ্যে আরও কয়েকটি স্থানে কিছুদিন ধরে উচ্ছেদের নোটিশ দেওয়া হচ্ছে তার মতে যদি ওইসব চর এলাকায় থাকা লোক অবৈধভাবে দখল করেছিলেন তাহলে গত পঞ্চাশ ষাট বছর কেন চর উন্নয়ন বিভাগের মাধ্যমে তাদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল যদি তারা বেদখল করেছিলেন তাহলে সেখানে স্কুল নির্মাণ করা হলো কেন বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগের সরকারের শিক্ষামন্ত্রী থাকাকালীন চরাঞ্চলে এজিএস কেন্দ্রগুলোকে আপগ্রেড করে তাতে এলপিএম স্কুলে উন্নীত করেছিলেন এছাড়াও তার সময়কালে ওই সব চোর এলাকায় চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হয়েছিল কেন এমন প্রশ্ন বিধায়ক আমিনুল ইসলামের অপরদিকে প্রতিষেধকের প্রমাণপত্র না দেখালে বেতন পাবেন না সরকারি কর্মীরা বললেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত কার্বি আংলংয়ে একশোটি দল চালাবে কোভিড টিকাকরণ রাজ্য জুড়ে একশো শতাংশ টিকাকরণ অভিযানের ক্ষেত্রে বাধা হয়ে দেখা দিয়েছে কার্বি আংলং পশ্চিম কার্বি আংলং এবং করিমগঞ্জ জেলা জেলা তিনটির মধ্যে দুই পার্বত্য জেলায় দুর্গম অঞ্চলের সঙ্গে যাতায়াতের সমস্যা এবং কোভিড টিকার ক্ষেত্রে বিভিন্ন ভুয়ো খবরে একশো শতাংশ টিকাকরণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে সোমবার ডিফুতে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত চিকিৎসালয়ে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে হওয়া আলোচনায় বহু সরকারি কর্মচারী তথা সরকারি গ্রাম প্রধানকে করোনার প্রতিষেধক নিতে স্বাস্থ্যকর্মীরা রাজি করাতে পারছেন না বলেও জানান তিনি পরবর্তীতে সরকারি কর্মচারীদের বেতন প্রস্তুতির সময় ডিডিওকে প্রতিজন সরকারি কর্মীকে করোনার প্রতিষেধক গ্রহণ করার নির্দেশ দেন তিনি সেই সঙ্গে যে কর্মী টিকা কর্মসূচির প্রমাণপত্র দাখিল করতে পারবেন না তার বেতন বন্ধ করে রাখা হবে বলেও মন্ত্রী মহন্ত ঘোষণা করেন অপরদিকে সমাজে প্রকৃত মানুষের অভাব বললেন ডক্টর মর্তুজা হুসাইন হাফিজ কুতুবুদ্দিন চৌধুরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান উত্তর করিমগঞ্জের ফকিরাবাজারের জ্ঞান বিকাশ কোচিং সেন্টারের উদ্যোগে কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয়েছে এই উপলক্ষে রবিবার জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলনীর সভাপতি নাজমুল হুসেন চৌধুরীর পৌরোহিত্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বদরপুর নবীনচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর মর্তুজা হুসাইন তিনি তার বক্তব্যে বলেন আমরা এই সমাজকে সঠিক পথে নিয়ে যেতে কিন্তু পারিনি ধর্মীয় রাজনীতি ও ভেদাভেদের কাছে পরাজিত হয়ে গেছি শিক্ষার্থী ও বর্তমান প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা করে আগামীতে এক সুন্দর ও সুস্থ সমাজ গঠনের আহ্বান জানান বক্তব্য রাখেন একে আজাদ আজাদ হাইস্কুলের প্রধান শিক্ষক জওয়াদুর রহমান চৌধুরী শিক্ষক সালিকুর রহমান চৌধুরী শিক্ষক মসরুর আহমেদ চৌধুরী জিপি সভাপতি ইশফাক আহমেদ চৌধুরী শিক্ষক নজরুল ইসলাম শিক্ষক আবু চৌধুরী শিক্ষক আবু সুফিয়ান চৌধুরী প্রমুখ এদিন মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত উত্তর করিমগঞ্জের রয়্যাল হাইস্কুল ফকিরাবাজার পাবলিক স্কুল এ কে আজাদ হাই স্কুল লাতু হাই স্কুল পাতু মহিষাসন হাই স্কুল ফকিরাবাজার কলেজিয়েট স্কুল সহ আটটি হাই স্কুলের দুইজন করে ষোলো কৃতি পড়ুয়াকে হাফিজ কুতুবুদ্দিন মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করা হয় জ্ঞান বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন জ্ঞান বিকাশ কোচিং সেন্টারের কর্ণধার শিক্ষক আবু চৌধুরী তিনি উপস্থিত সকল শিক্ষার্থী ও অভিভাবক সহ আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অপরদিকে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার প্রতি মাসে যেভাবে শশ কোটি টাকার ঋণ নিয়ে চলেছে তা নিয়ে এবার সরব হলেন এআইডিএফের বিধায়ক রফিকুল ইসলাম তিনি বলেন হিন্দু মুসলমান দাড়ি ইত্যাদি নিয়ে আলোচনার সময় নয় এখন দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছে রাজ্যের আর্থিক অবস্থা বেহাল হাজার হাজার কোটি টাকার ঋণে চলছে সরকার গত ছয় মাসে বেশি ঋণ নিয়েছে নতুন সরকার ফের আরও এক হাজার কোটি টাকা ঋণ নেওয়ার কথা রয়েছে এভাবে মাসের পর মাস কোটি কোটি টাকার ঋণ নিলে সরকার চলবে কেমন করে বিধায়ক ইসলাম বলেন বর্তমান সময়ে উন্নয়ন নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে কেননা উন্নয়নের প্রশ্ন এড়িয়ে চলেছে সরকার তার মতে ঋণের পরিবর্তে রাজস্বের পরিমাণ বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া উচিত সরকারের তাহলেই বাহবা দেবেন জনগণ অপরদিকে তিন মাসের মধ্যে সচ্ছল গ্রাহকদের রেশন কার্ড সমঝে দেওয়ার আহ্বান সমবায় সমিতির অধীনে থাকা সচ্ছল ও ধনী পরিবারগুলোকে তিন মাসের মধ্যে খাদ্য সরকারি কার্ড জমা দেওয়ার আর্জি জানিয়েছেন শুনাই সমবায় সমিতির সভাপতি শাহারুল আলম অন্যতায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের হুমকি দিয়েছেন তিনি সোমবার দুপুরে সমবায় সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সভাপতি শাহারুল আলম জানান দুই সালের সরকারি পরিসংখ্যান অনুযায়ী সুনাই সমবায়ের অধীনে সাঁত্রিশ জন এজেন্ট রয়েছেন সর্বমুঠ গ্রাহক রয়েছেন পাঁচ হাজার জন এর মধ্যে ছয়শো একুশ জনের নামে অন্তদয় কার্ড রয়েছে চার হাজার ছয়শো ছেষট্টি জন গ্রাহকের নামে রয়েছে খাদ্য সুরক্ষার কার্ড তিনি বলেন তিনি সভাপতি পদে আসীন হওয়ার পর থেকে অনেক দুস্থ অসহায় পরিবারের লোকজন খাদ্য সুরক্ষার কার্ড প্রদানের দাবি জানিয়ে আসছেন তাদের সান্ত্বনা দিয়ে অনেক দৌড়জাপ করে ব্যর্থ হয়েছেন কারণ সরকারিভাবে কাউকে নতুন কার্ড দেওয়া হচ্ছে না সমবায় সচিব হবিবুর রহমান মজুমদারকে পাশে বসিয়ে সভাপতি শাহরুল অভিযোগ করে বলেন সমবায়ের পাঁচ হাজার দুইশো সাতাশিটি কার্ডের মধ্যে তিন থেকে সাড়ে তিনশো কার্ড চাকুরিজীবী পেনশনদারি এমনকি আয়কর ফেরত পরিবারের গ্রাহকের নাম রয়েছে সংবাদ মাধ্যমের কাছে কারো নাম উল্লেখ না করলেও তত্ত্ব প্রমাণ তুলে ধরে মানবিকতার খাতিরে এইসব সচ্ছল ধনী গ্রাহকদের তিন মাসের ভেতরে কার্ড সমঝে দেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন অন্যতায় এইসব গ্রাহকদের নামে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পিচ পা হবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন সভাপতি শাহরুল সচিব হবিবুর রহমান সভাপতির উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন সচ্ছল গ্রাহকরা কার্ড জমা দিলে বঞ্চিত গরিব দুস্থ পরিবারগুলো উপকৃত হবেন অপরদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ার পর রাজ্যে এনকাউন্টারে মৃত্যু হয়েছে আঠাশ জনের আহত হয়েছে আটচল্লিশ জন তাছাড়া বিগত দশ মাসে রাজ্যে সংগঠিত হয়েছে আটশো বিরানব্বইটি হত্যাকাণ্ড হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার ক্ষেত্রে জেলাসমূহের মধ্যে শীর্ষস্থানে রয়েছে নগাঁও পঞ্চম স্থানে রয়েছে কাছাড় ও করিমগঞ্জ জেলা এবছর অক্টোবর মাস পর্যন্ত নগাঁও জেলায় সংগঠিত হয়েছে পঁয়ষট্টি হত্যাকাণ্ডের ঘটনা কাছাড় ও করিমগঞ্জ জেলার প্রত্যেক জেলায় বিয়াল্লিশটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে হাইলাকান্দি জেলায় সংগঠিত হয়েছে আটটি হত্যাকাণ্ড ডিব্রুগড় জেলায় সংগঠিত হয়েছে বাষট্টিটি হত্যাকাণ্ড শোণিতপুর জেলায় সংগঠিত হয়েছে বাহান্ন হত্যাকাণ্ড কামরূপ গ্রাম্য জেলায় পঞ্চাশটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে উলুবাড়িতে অবস্থিত আসাম পুলিশের মুখ্য কার্যালয় থেকে প্রকাশ করা হয়েছে এই বার্তা উল্লেখ্য রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর অপরাধ ও অপরাধীর বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে আসাম পুলিশ রাজ্যে ড্রাগস সরবরাহকারী গরু পাচারকারী চুর ডাকাতদের বিরুদ্ধে গ্রহণ করা হয়েছে কটুর স্থিতি এই সময় পুলিশের হাত থেকে পালাতে গিয়ে পুলিশের গুলিতে আহত ও মৃত্যু হয়েছে মোট ছিয়াত্তর জনের অপরদিকে উত্তর পূর্ব রেল আগামী পনেরো ডিসেম্বর থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন নিষ্পত্তিকরণের এবং বকেয়া বিষয়গুলোর উপর এক বার্ষিক পেনশন আদালত আয়োজন করবে এই পেনশন আদালত উত্তর পূর্ব রেলের নিউ বঙ্গাইগাঁও এবং ডিব্রুগড় ওয়ার্কশপে আয়োজন হওয়া ছাড়াও জুনেল মুখ্য কার্যালয়ে আয়োজন হওয়ার সঙ্গে সমগ্র মণ্ডল মুখ্য কার্যালয়সমূহেও আয়োজন হবে রেল দশ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত আর্জিপত্রে অবসরপ্রাপ্ত কর্মচারীদের অভিযোগের বিস্তৃত তথ্য চেয়েছিলেন রেল পেনশনার পরিবার পেনশন যারা তাদের অভিযোগ আগে দাখিল করেছেন আদালতের কার্যবাহী সময়ে বিবেচনা এবং নিষ্পত্তির জন্য তারা নিজেদের মামলা আদালতে হাজির হয়ে উপস্থাপন করতে পারবেন উল্লেখ্য গত বছর আয়োজিত বার্ষিক পেনশন আদালতে পেনশন সম্পর্কীয় সর্বমোট তিনশো সতেরোটি মামলা গ্রহণ করা হয় এবং যার মধ্যে দুইশো নিষ্পত্তি করা হয় পেনশন আদালতের লক্ষ্য হল পেনশনারদের অভিযোগসমূহ পরীক্ষা করে প্রতিকার করার জন্য আদালত স্থানেই সেইসবের উপরে সিদ্ধান্ত গ্রহণ করে নিষ্পত্তি করা অপরদিকে বাজারিসোড়ার মাকুন্দা খ্রিস্টান লেপ্রসি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ দুই মোবাইল চুরকে পাকড়াও করে পুলিশের সমঝে দিল অভিযোগ মতে বাজারি চোড়া তারাধীন বিভিন্ন এলাকায় ঘন ঘন চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছিলেন রাত হলেই চুরের আতঙ্ক পেয়ে বসে গৃহস্থ লোকদের এমনকি বিগত দিনে বৃহত্তর এলাকার বিভিন্ন বসতবাড়ি স্কুলসহ মন্দির এবং দেবালয়ে চুরের দল হানা দিয়ে বিভিন্ন মূল্যবান সামগ্রীও হাতিয়ে নিয়েছিল একের পর এক চুরি ঘটে গেলেও পুলিশ ছিল নীরব দর্শক স্বাভাবিকভাবে এ নিয়ে ভীষণ আতঙ্কময় পরিবেশের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছিলেন বাগান বাগানবস্তি এলাকার জনগণ এদিকে বাজারিসোড়া এলাকার মাকুন্দা খ্রিস্টান লেপ্রোসি অ্যান্ড জেনারেল হাসপাতালে প্রতিদিন দূর থেকে আসা রোগী ও তাদের সহযোগীদের বিভিন্ন জিনিস চুরেরা হাতিয়ে নিয়েছিল এমন ঘটনা ঘন ঘন ঘটেই চলছিল এতে ব্যাপক সমস্যায় পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এ মর্মে বাধ্য হয়ে তারা তাদের ক্যাম্পাসের নিরাপত্তা কঠোর করে তুলেন এতে দেরিতে হলেও সফলতা আসে রবিবার সকালে তাদের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে বাপ্পননাথ ওরফে রাহুল নামের এক যুবককে আটক করেন হাসপাতালের সুরক্ষার দায়িত্বে থাকা লোকেরা আটক যুবকের বাড়ি উত্তর ধর্মনগর থানাধীন কামেশ্বর সয়নং ওয়ার্ডে বলে জানা গেছে পরে তাকে বাজারিসুড়া থানায় সমজে দেওয়া হয় একই সঙ্গে একটি মামলাও দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ এমর্মে সোমবার বাজারিসুড়া থানার ইনচার্জ অফিসার দীপক কুমার সিংহ সাংবাদিকদের জানান ধৃত বাপ্পনকে জিজ্ঞাসাবাদ করে এদিন মধ্যরাতে নিজ নিজগ্রাম এলাকা থেকে তার অন্য এক সহযোগী আরিফুল হককে তার বাড়ি থেকে আটক করে পুলিশ একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ পরবর্তীতে এদিনই উভয়কে আদালতে সুপর করা হলে আদালতের নির্দেশে তাদের টাই হয়ে হাজতে বলে জানান দীপক বাবু আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত